সরকার জনগণের ভয়ে ভীত সন্ত্রস্ত, যার কারণে আন্দোলন প্রথম তো বিএনপি কে বলছে মিছিল করতে পারে না, এই করতে পারে না, কিন্তু বিএনপি মিছিল করতে, সাধারণ মিছিল করতে গিয়ে বিএনপি গুলি করে মেরে দিছে, বেশ কয়েক জায়গায় গুলি করে বিএনপির কর্মীরা মারা গেছে, এটা অতীতে কখনো হয় নাই। কিন্তু আমি যদি 100 পয়সা ধরি, যদি বাকি দল ছোট ছোট দল যদি 1 পয়সা ধরি, তারা 99% আওয়ামী লীগ, আওয়ামী লীগ 99% ক্ষমতা নাই, 1 টাকা পূর্ণ করতে হলে ছোট দলগুলোর সঙ্গে তাকে জোট করতে হয়েছে। আজকে যত তুচ্ছতা ছুলেই করেন না কেন, আব্দুল বড়ুয়াকে মন্ত্রী বানাইতে হয়েছে, আপনাদের ইনু সাহেবকে মন্ত্রী বানাইতে হয়েছে, ম্যানন সাহেবকে বানাইতে হয়েছে, এই ছোট দলটা ছাড়া আপনারা চলতে পারেন না। বললেন যে নির্বাচনকে, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায়, আপনি বলেন তো এর আগে কখনো 153টা সিটে বিনা ভোটে নির্বাচনে এমপি হয়েছে? কোথাও হয় নাই, কোথাও না, এবং কোনোদিন না, কোন সরকারের সময় না, মিলিটারি গভর্নমেন্টের সময় না। একটা বিষয় জনাব এমপি মিল্লাত সাহেব, প্রফেসর সাহেব বলছেন, আসলে বাংলাদেশে এক সরকারের এমনি মেয়াদকাল ধরেন, তো মেয়াদকাল আর 1 বছর, 1 বছরের কম ধরেন, 1 মাস তো চলেই যাচ্ছে আর কি, 1 বছর ধরেন, তারপর এই 1 বছরের মধ্যে বাংলাদেশ একটি নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন বা ভোট 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 সরকার আসবে ক্ষমতায়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশে এই নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তনের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার কারণে সবসময় ষড়যন্ত্রের পথটা অবারিত ছিল, সবসময় হয়তো আপনি দেখবেন খেয়াল করে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন শুরু হয়েছে এরশাদের পতনের পরে 91-এ, এবং এরপরে 96-97 এবং 2007 সালে, বাকি কিন্তু নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন কোন সুযোগ রাখা হয়নি। ক্ষমতায় যারা গেছেন, যারা আছেন ক্ষমতায়, এরা ক্ষমতাটাকে নিজের মতো করে জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যুগ যুগ ধরে, 14 বছর চলে গেছে গভর্নমেন্টের, এখনো গভর্নমেন্ট জনগণের উপর কোনো আস্থা সৃষ্টি করতে পারেনি। হ্যাঁ, অনেক উন্নয়ন করছে, অনেক কাজ করছে, এটা সত্য, কিন্তু সরকার জনগণের ভয়ে ভীত সন্ত্রস্ত, যার কারণে আন্দোলন প্রথম তো বিএনপি কে বলছে মিছিল করতে পারে না, এই করতে পারে না, কিন্তু বিএনপি মিছিল করতে, সাধারণ মিছিল করতে গিয়ে বিএনপি গুলি করে মেরে দিছে, বেশ কয়েক জায়গায় গুলি করে বিএনপির কর্মীরা মারা গেছে, এটা অতীতে কখনো হয় নাই। কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, যেমন মিল্লাত সাহেব বললেন, এমপি সাহেব বললেন, যে আমাদের রাজপথে জন্ম, তাই না? আমি বলি জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আজকে একদিনকার পুরনো একটা দল, যেই দলটা মুক্তিতে নেতৃত্ব দিচ্ছে, সেই দল আজকে জনগণের আন্দোলনকে ভয় ভীত হয়ে এমনকি প্রশাসনের প্রশাসনের উপর নির্ভর করে না করেও এখন নিজেরা দলের লোক নামাচ্ছে। কেন নামাচ্ছে? নামাচ্ছে মানে বিষয়টা পরিষ্কার, জনগণের উপর আস্থা রাখতে পারছে না। সরকার চাচ্ছে এখানটা দমন পীড়ন করে যদি আবার এই নির্বাচনের বৈতরীটা পার হওয়া যায়। আপনি দেখেছেন যে কিভাবে মির্জা ফখরুল নামই ছিল না ওখানটা, যে কেস, তাই না, ওনাদের মির্জা আব্বাস গ্রেপ্তার করা হলো, আবার সেই জামিনের দেওয়ার পরও কত রকম টাল ভানা করলো। সরকারের পক্ষ থেকে আসলে যত শুদ্ধ করেই বলা হোক না কেন, যে না আমরা রাজপথে আছি, আমরা পুরনো দল, আসলে সরকারের সেই জায়গাটা নেই। দীর্ঘদিনের শাসনের ফলে জনগণের মধ্যে এক ধরনের একটা কি বলবো, এটা ওই যে পলাকর্ম উপাদেয় খাওয়ার, খুব ভালো খাবার, কিন্তু প্রতিদিন খেতে খাওয়া যায় না। ঠিক তদ্রুপ আজকে উনি বলবেন, এমপি মহোদয় বলবেন, তাই না, যে আমরা খুব ভালো শাসন দিচ্ছি, উন্নয়ন করতে না, এটা একদিন খাওয়া যায় না, এটা এটা চেঞ্জ চাই, পরিবর্তন চাই, এবং জনগণ পরিবর্তন চায় দেখেই কিন্তু আজকে এই সরকার ওই মানে আপনার মাঠে থাকার নামে এটা একটা একটা এক ধরনের একটা অরাজকতা তৈরি করছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে এটা ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র হচ্ছে, তাই না? আমি মনে করি ষড়যন্ত্র সরকারের ভেতর থেকেই হওয়ার জন্য সমস্ত রাস্তাগুলি সরকার উন্মুক্ত করছে। আজকে এই বর্তমান সময়ে এখানটায় মোটামুটি শুধু 14 দলের ওই কয়েকটা দল ছাড়া বাকি সমস্ত দল বলছে যে যে নির্বাচন হয়ে গেছে বিগত 2টা টার্ম, তাই না, এরকম নির্বাচন বাংলাদেশে আর প্রত্যাশিত না, কাম্য না, অর্থাৎ নির্বাচনের জন্য একটা খোলামেলা আলোচনা প্রয়োজন ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার সংবিধানের দোহাই দিয়ে সরকার এই নির্বাচনটাকে আবার ওই মতে করতে যাচ্ছে। আপনি দেখবেন এর আগে ওই যে কি ইভিএম এ করবে 150, ইভিএম 150, এখন এই শব্দটা গতবার এক নাকে এটার ইভিএম কিন্তু টাকা লাগবে অনেক, এখন ইভিএম এর কথাটা শুনি না, অর্ধেক করবে ইভিএম এ, অর্ধেক করবে এই, মানে এই যে সরকার ইভিএম করার থেকে যে পিছিয়ে গেল বা সরকার চুপচাপ থাকলো, এই কারণে মনে হয় সরকার একটা ভালো নির্বাচন করার বা নির্বাচন করার কোন সদিচ্ছা সরকার নেই। নির্বাচনের নামে কাট কেটে সরকার বাংলাদেশে একটা অস্বাভাবিক রাজনীতির সূত্রপাত করবে, এটাই মনে করছি আমি, এবং এর দায় দায়িত্বটা সরকারের, ফলে আজকের প্রেক্ষাপটে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির আজকে এক জায়গায় দাঁড়িয়ে একটা ভালো নির্বাচন কিভাবে করা যায় তার জন্য একটা আন্দোলন করা উচিত, এবং সেই আন্দোলনে
এখানটা ষড়যন্ত্রের রাস্তাটাকে যাতে বন্ধ হয় এবং মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার কি বলা হয় মনোনীত করতে পারে, নির্বাচিত করতে পারে, সেই জায়গাটা যেন আমাদের চেষ্টা করা উচিত। রবীন্দ্রনাথ একটা গল্প আছে পনেরো আনা, একানা পাগল, ওই একানা নিয়ে ষোলো আনা সমাজ, তখন ষোলো আনায় টাকা ছিল। আমি যদি 100 পয়সা ধরি, যদি বাকি দল ছোট ছোট দলগুলি যদি 1 পয়সা ধরি, তারা 99 পয়সা আওয়ামী লীগ, আওয়ামী লীগ 99 পয়সা ক্ষমতা নাই, 1 টাকা পূর্ণ করতে হলে ছোট দলগুলির সঙ্গে তাকে জোট করতে হয়েছে। আজকে যত তুচ্ছতা ছুলেই করেন না কেন, আর দিলীপ বড়ুয়াকে মন্ত্রী বানাইতে হয়েছে, আপনাদের ইউনুসেফকে মন্ত্রী বানাইতে হয়েছে, ব্যানন সাহকে বানাইতে হয়েছে, এই ছোট দলটা ছাড়া আপনারা চলতে পারেন না। অথচ বলার সময় ছোট দলকে তুচ্ছতা ছিল করেন। দ্বিতীয় কথা হচ্ছে, এখানটায় বাংলাদেশে বর্তমান সময়ে সমস্যাটা কি বললেন যে নির্বাচনকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায়, আপনি বলেন তো এর আগে কখনো 153টা সিটে বিনা ভোটে নির্বাচনে এমপি হয়েছে? কোথাও হয় নাই, কোথাও না, এবং কোনোদিন না, কোনো সরকারের সময় না, মিলিটারি গভর্নমেন্টের সময় না। আপনার গত নির্বাচনে রাত্রে বেলায় ভোট হয়েছে, দিবস স্পষ্ট সবাই বলছে, বিদেশি অ্যাম্বাসেডর বন্ধ বলছে, তারপরে বলেন যে না ভোট সুষ্ঠু হয়েছে। আপনারা এখন যেটা এই যে বললেন, এত পোলাও খাইছেন, খাই এত দুর্গন্ধ ছড়াইছেন যে গোলাপেরও দুর্গন্ধ বেরোচ্ছে। এখন আপনি 459টা বাড়ি আপনার দুবাইতে হাইকোর্ট থেকে বলছে যে তালিকা করা কারা কারা কিনতেছে, আপনার এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এগুলি দুর্গন্ধ না আপনাদের, এগুলি আপনাদের খুব বেশ শারীরিক সুস্থতার জন্য খুব ভালো। আসলে সমাজটাকেই আপনারা দেশটাকে অসুস্থ করে ফেলছেন আপনাদের এই এই ধারাবাহিক শাসনের কারণে। যত কথা নিজের দিকে তাকালেও আপনি এটা উপলব্ধি করতে পারবেন, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর একটা কথা যেটা বলবো আমি, বাংলাদেশের মানুষ ওয়ার্ল্ড কাপে, ইয়েস হ্যাঁ, বিশ্বকাপে এখানে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার বেশি ছিল, আর্জেন্টিনা জয়লাভ করছে, আর্জেন্টিনার টিম এর আগেও এসছে, তাই না? এখানটা 100 কোটি টাকা খরচ করে আনার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। এটা পাবলিকে একটা একটা কি বলা যায় যে মানে এই আন্দোলনের মধ্যে বা পাবলিকের এই যে ডলার নাই, এসি করতে পারছে না, হতাশা, সেই 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 কারণেই মেসিদেরকে এনে একটা দেখানো আর কি, তাই না, যে বাংলাদেশ কি বলা যায় যে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করা আর কি মানুষের মধ্যে, কোনো প্রয়োজন নেই। কারণ প্রচুর জাতীয় মাধ্যম, আপনার এই ফেসবুক, বিভিন্ন জায়গায় এগুলিতে কথা হচ্ছে, তাদের পাবলিক যেহেতু ডলার সংকট আসছে দেশে, তাই না, আনার প্রয়োজনীয়তা মনে করছে না। ফলে এটা একটা রাজনীতি আছে, নিজেদের বলা যায় রাজনীতি আছে, অবশ্যই রাজনীতি আছে। যাক, আমি আর সে বিষয়ে কথা বলছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে এখনো সময় আছে, সামনে যত কথাই চেষ্টা করি না কেন আমরা, সামনের এই যে দেখেন আপনি, আজকে আমি প্রফেসরকে জিজ্ঞেস করতে চাই, 150 সিটে ইট ভর্তি করতে চাইছিলেন, কি যেন কয় ওই যে ইভিএম ভোট করার জন্য, খুব গত এক নাক মিটিং এ ইভিএম কথাটা আসে নাই, কি কারণে আসলো না, করতে চাইছিলেন তো ইভিএম, ভোট করবেন এই 150, তাদের ট্রায়ালও দিলেন, যাই হোক, ভোট আসলেই ভোট করতে চাচ্ছেন কিনা আপনারা, এ নিয়ে জনগণের সন্দেহ আছে, আমার মনেও সন্দেহ আছে যে আসলে ভোট করা আপনাদের উদ্দেশ্য না। কারণ ভোট ফেস করতে হলে আপনাদেরকে অবশ্যই সবার অংশগ্রহণমূলক ভোট করতে হবে, কোনো বাদ দিয়ে, শক্তি বাদ দিয়ে আবার ওই 150টা বিনা ভোটে করার কোনো সুযোগ নেই। ফলে সেটা খেয়াল করে আমি বলতে চাচ্ছি, এখনো সময় আছে, আপনারা সরকারের পক্ষ থেকে বাগাড়ম্বর না করে পদের জন্য চিন্তা করুন কিভাবে ভোটটা করা যায়, এটা হলো আমার কথা আর কি।